10ই জানুয়ারি ভারতে লঞ্চ হয়ে গেল ভিভোর নতুন স্মার্টফোন ভিভো Y33T। গত সপ্তাহে ভারতে আর একটি স্মার্টফোন নিয়ে এসেছিল ভিভো। সেই ভিভো Y21T মডেলের আপগ্রেড ভার্সন হলো ভিভো Y33T। আপগ্রেড ফিচার হিসেবে দেখা যাবে বেশি র্যাম এবং উচ্চতর রেজলিউশন সেলফি ক্যামেরা সেন্সর। ভিভো Y33T ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভিভো Y33T এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো Y33T ফোনটি গ্লাস ও প্লাস্টিক কোটে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি মিরর ব্ল্যাক এবং মিড দ্য ড্রিম এই দুটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নচ ক্যামেরা সেট আপ। 182 গ্রাম ওয়েটের সাথে 8 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড এবং একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.58 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। এছাড়া সাথে থাকছে 401 PPI ডেন্সিটি। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে ফান টাচ 12 বেসড অন অ্যান্ড্রয়েড 11 আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G, যেটি 6 নানোমিটার আর্কিটেকচার তৈরি অক্টাকোর প্রসেসর। আর চিপ হিসাবে ফোনটিতে থাকছে আড্রিনো 610। ফোনটি 8128 এই অ্যাক্টিভ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা সেই ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 18 থেকে 19 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 24 থেকে 25 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে 10ই জানুয়ারি। সো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।